হাই, আমি পিয়ারি দত্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়েছি আইব্রো টিউটোরিয়াল। আমি কিভাবে আমার আইব্রো ড্র করি এটাই আমি আজ তোমাদের দেখাবো। দেখো, আমার আইব্রোটা কিন্তু প্লাক করা না, তো আমি এভাবেই আমার আইব্রোটা ড্র করি। যাদের আইব্রো প্লাক করা নেই তাদের কাছে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো দেখে নিই আজকের ভিডিও। আইব্রো ড্র করার জন্য আমাদের যে টুলসগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রোয়ার্টের অ্যাঙ্গেল ব্রাশ, কনসিলার ব্রাশ, একটা স্পুলি, এছাড়া পমেড হিসাবে ইউজ করছি আমি লরিয়াল প্যারিসের আইব্রো পমেড আর এই ইনকলক্লটের জেলটা। সবার আগে আমাদের আইব্রোটা শুরু হবে নাক থেকে সোজা বরাবর, যদি একটা রেখা কল্পনা করি ওখান থেকে। তারপর আইব্রোটা অ্যাঙ্গেল হবে যেখান থেকে আমাদের আইবলটা রয়েছে ওখান থেকে, রাউন্ড হতে পারে, আর্চ হতে পারে। তারপর আমাদের শেষ হবে যেখান থেকে আমাদের চোখের বাইরে, নাক থেকে বরাবর কল্পনা করলে ওখানে। আমি যেটা করব, আইব্রোটাকে স্পুলি দিয়ে কম করে নেব। আমি ওই ইনগ্লট জেলটাকে আমার আইব্রো পমেডে ইউজ করছি, তাতে কি হচ্ছে আইব্রোটা ড্রাই হয়ে যাচ্ছে না। তারপরে ব্রাশে অল্প একটু নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি যেটা করছি, আমার আইব্রোটা ড্র করছি। দেখো, আমি সামনের দিক থেকে ড্র করছি না, আমি ঠিক মিডিল বরাবর ড্র করলাম। একটা শেপ হয়ে গেল আমাদের আইব্রোটার। এবার আমি সেম ভাবে ঠিক মিডিল থেকে উপরের দিকেও আইব্রোটা একটা গাইডলাইন করে নেওয়ার চেষ্টা করছি। আমি অল্প অল্প পমেড নিয়ে ইউজ করেছি, বেশি পমেড নিলে যেটা কী হবে, আইব্রোটা প্যাচি হয়ে যাবে। অল্প পমেড নিয়ে আস্তে আস্তে আইব্রোটার গাইডলাইন ড্র করছি। এবার আমি দুটো দাগকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব, যাতে কোনো দেখতে বাজে না লাগে। এবার আমি অল্প অল্প পমেড নিয়ে আইব্রোর ভেতরে যে ফাঁকা জায়গাটুকু আছে ওগুলো ফিল করার চেষ্টা করছি। তারপর আমি যেটা করব, একটা স্পুলি দিয়ে ভালো করে কম করে নেব। এখন আমি যেটা করব, একটা ব্ল্যাক কালার আই শ্যাডো নিয়ে আমার আইব্রোটাকে সেট করব। যেমন ফাউন্ডেশন ইউজ করার পরে আমরা পাউডার দিয়ে ফেসটাকে সেট করি, তো সেইভাবে আইব্রোটাকেও একটা ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে সেট করে নেব। এবার আমি যেটা করলাম, একটা কনসিলার নিয়ে নিয়েছি, কনসিলার ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে কনসিল করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে কনসিলার নিয়েছি, দিয়ে আমার নিচের লাইনে কনসিলার দিয়ে দিচ্ছি। আমি উপরের দিকেও কনসিলার লাগিয়ে নেব। আমি আমার আই লিডেও অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা ছোট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে বসিয়ে দিচ্ছি। ওপরের দিকেও অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে বসিয়ে দিচ্ছি। আমার ব্লেন্ড করা প্রায় কমপ্লিট। দেখো,
দেখো দুটো আইব্রোর মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে। এটাই ছিল আমার আজকের আইব্রো টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে ভুলবেন না।